প্রেমের মোহে ঢুকি অনেকে তোরা আত্মহত্যা করে গেলাস যেহেতু মাইয়াই গেরে ফাইলাম না আর জীবন রাখি লাভ নাই ঠিক কি না বাইরে যারা আত্মহত্যা করছে দেখছিস তুই তার পরিণতি নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তার তার এক ফোর্স মর্টন করে কলজে গুদ্দা খুলি চোখ খুলি ব্যাগ খুলি সব তসনস বাইরে কি বেজ্জিতি করি লোকটার নিয়ে আসে ও যুবক আমরা আল্লাহ আমাদেরকে 12,500 হুরের সাথে বিয়ে করবে আল্লাহর ওয়াদা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ হুরিনদের সাথে তোমাদেরকে বিয়ে দেব তাইলে দুনিয়ার সেক খাওয়ার সময় কই ইবাদত করো ইবাদত করো ইবাদত করো বেশি বেশি আল্লাহরে ডাকো কোরআন তেলাওয়াত করো কোরআনের কাজ করো ফেরেশতাদের সাথে সম্পর্ক রাখো ওলামায়ে হাক্কানি রব্বানীদের সাথে ভালোবাসা রাখো তাইলে আমাদের জীবন সাকসেস হয়ে যাবে এই কথাটা শুনলে আমি অবাক হয়ে যাই আল্লাহ নিজেই আমাদেরকে দাওয়াত দিচ্ছেন নুজুলাম মিন ওয়াফুরির রহিম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মেহমানদারির দাওয়াত দিলাম নুজুলাম মানে মেহমানদারির দাওয়াত আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে খানা খানার স্টেজ থেকে আল্লাহ আমাদেরকে উঠাই দিবেন কিনা উঠাবেন না কারণ তার রহমতের শেষ নাই দয়ার শেষ নাই এই আয়াতটা পড়লে আমি এত খুশি হইয়া যাই আল্লাহ মায়া করে আপনার বান্দা আপনার বান্দিদেরকে এই তারপরে দাওয়াতি মেহমান থেকে উঠাইয়েন না আল্লাহ যে খাদ্য পরিবেশন করায় দিবেন একটা খাদ্যে 70 রকমের রং 70 রকমের স্বাদ 70 রকমের গ্রান আফসারি হুজুর আপনি যে ওয়াজ করেন আমাদের বুঝে আসে না কি ধরনের ওয়াজ করেন ওই দিন সোনাগাজী ওই যে ক্লিন হার্ট মেডিসিনটা যেখানে উৎপাদন করে ক হুজুর এই আমার এই গাছে 30 রকমের আম ধরে ওই 30 রকমের গাছ থেকে 30 রকমের গাছ থেকে কলম দিছে 30 রকমের আম ধরে থাইল্যান্ড ডাব খাইলাম মনে হয় যেন জান্নাত থেকে ছিঁড়ে এনেছি সুগ্রান ডাবের পানিতে আল্লাহু একবার আমি অবাক হয়ে গেলাম থাইল্যান্ডের ডাব সারা পৃথিবী বিখ্যাত আল্লাহু একবার থাইল্যান্ড যাইলে অবশ্যই ডাব খাইবেন দাওয়াত রইল তো আল্লাহ আমাদেরকে খাদ্য পরিবেশন করেন প্রত্যেক শুক্রবারে আল্লাহ আমাদের দাওয়াত খাওয়াইব তো এই দাওয়াত খাইতে সান নেই সান নেই তো সাইলে এবাদত কেন করেন না এবাদত কেন করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন একদিন একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ফাকাজা বিমান কাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মা কয় আখাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমান কাবাই আমার একাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত রেখে বললেন কুন ফিদ দুনিয়া কান নাকা গরিবন আও আবের সাবিলিন রাওয়াহুল বুখারি দুনিয়াতে এমন ভাবে মুসাফিরের মতো থাকো গরিবি হালাতে থাকো গরিব থাকো অথবা মুসাফিরের মতো থাকো আমরা দুনিয়ার সম্পদ বাড়াইতেছি ব্যবসা বাণিজ্য বাড়াইতে যাইয়া নামাজ কাজা করতেছি ব্যবসার হিসাব করতে করতে আল্লাহ এবং তার রসুল থেকে দূরে ছয়তলা কাজ ধরছি এগুলা করতে করতে আমাদের হায়াত আস্তে আস্তে চলে যায় আর দুনিয়ার কাজও করব আমরা আখেরাতের কাজও করব নবীজি কয় গরিব থাকো গরিব থাকো গরিব থাকলে হিসাব নিকাশ কম হবে জান্নাতের মেহমান হইয়া যাইবা ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল ইজা আমসাইতা ফালা তান্তাজিরি সাবা যখন সন্ধ্যা হবে সকালবেলার আর আশা করিও না সন্ধ্যাবেলা যে নামাজগুলো আছে মাগরিবের নামাজ অজিফা আছে তারপরে এশার নামাজ তাড়াতাড়ি পড়ি তোমরা শুইয়া যাইবা রাসূল আমাদেরকে শিখেছে এশার নামাজ পড়িয়ে লা সালামা ওয়ালা কালামা কোনো সালাম নাই কালাম নাই শুইয়া যায় আর আমরা উম্মতেরা 12টা একটা পর্যন্ত শুই কথা ঠিক কিনা 12টা একটা বাজে শুই ঘুম থেকে উঠি সকাল 9টা এখন যে যত বেশি দেরিতে ঘুমাইতে পারে সে তত বেশি ভদ্র দ্রুত ঘুমাইলে কো আসল লগে খাই মূর্খার লগে হুতি থায় কয়নি যদি বেশি বেশি দ্রুত ঘুমাইতে পারেন তাহাজ্জুদ আপনার মিস হবে না তাহাজ্জুদ করতে পারবেন আল্লাহু আকবার কয় যদি সন্ধ্যা করো সকালবেলার আশা করিও না ওয়াইজাজ বাহাতা ফালা তান্তাজিরিল মাসা আর যদি সকাল হয় সন্ধ্যার আশা করিও না এমন আছে দিনের 12টাতে এক সিরিন করি মারা যাইবা ওয়া খুজমিন সে হাতিকা লে মারদিকা আর শরীর সুস্থ থাকতে অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ শরীরের কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে আগে অসুস্থ হইলে বুঝবেন কষ্ট কাটে ক দাঁতের মাড়িতে যদি একটা কাঁড়া আটকে কত কষ্ট যার আটকিছে সে বুঝে ও কলিজার টুকরারা অনেক বুড়া মানুষ
অসুস্থ হইয়া জর্জরিত বহুত কষ্ট করে বই রয়েছে। যুবকের আরে তোদের শরীরটা এখন ঠিক আছে, এই সঠিক শরীরে সঠিক সময়ে বেশি বেশি আবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলা জোরে লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ارتحلت الدنيا مدبرتون دنيا তোমাদের থেকে ফিসে যাইতে আছে ওয়ারতাহালাতি আখিরাত মুকবিলাতুন সামনে আইতেছে আখিরাত যেদিন দুনিয়াতে এসেছেন কলিজার টুকরারা সেদিন আপনার থেকে দুনিয়া সোনামুড়ির দিকে ফিসে যাইতে আছে সামনে হইল সমহনি সমনি স্টেশন আপনার গাড়িটা থামবে দ্যাট মিন্স মৃত্যুর মাধ্যমে আপনার গাড়িটা থামবে এই মৃত্যু সামনে আপনার আইতেছে এক বছর দুই বছর এক মিনিট করে দুনিয়ার হায়াত ফিসে যাইতে আছে সামনে আইতে আছে আখেরাতের স্টেশন কথা ঠিক কিনা সময় নষ্ট করিও না যুবকেরা একটা দিন ক্যালেন্ডার থেকে আজকে ১৯ নভেম্বর চলে গেছে আর জীবনে ১৯ নভেম্বর আসবে না ২০২২ সাল আসবে না ২০২৩ সাল আসবে ২০৫০ সালে দেখবেন আফসারি নাই দুনিয়াতে শুধু স্মৃতির পাতা কথা পড়িয়া রয়েছে ও ফরদার আরে আমার আম্মাজিরা ও কলিজার আম্মাজিরা নামাজ খাজা করবেন না এবাদত 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 আর ১০০% ফরদার শহীদ চলেন আম্মাজিরা জামা কাপড় পরে সৌন্দর্যটা অন্যকে দেখানোর জন্য পাগল পারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও দুনিয়ার নারীরা যদি তোমরা জানতা পুরুষেরা তোমাদের দিকে কোন নজরে তাকায় যদি পুরুষদের এই ভাহাব্বাব তোমরা বুঝতা প্রত্যেক মহিলা লোহার জামা পরিধান করত লোহার জামা পরত আম্মাজিরা বোরকাও পরে সব বোঝা যায় ফাতলা বোরকা শরীরের উঁচু নিচু প্লেসগুলো বোঝা যায় নাউজুবিল্লাহ নবীজি কেমন করি এ কথাটা বললেন ১৫০০ বছর আগে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলা কয় এমন একটা জামানা আসবে মহিলারা জামা কাপড় পরবে কিন্তু তারা উলঙ্গিনী সব দেখা যাবে বোঝা যাবে এরকম অবস্থা আমাদের আলোক পাড়া নাই রে একটা সুন্দরী মেয়ে স্কুলে যায় ওর অন্য একটা নিয়ে গলার মধ্যে মাফলার ফেসা এলো থেলো চুল লাগে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো তোমার কথাটা অত সুন্দর হাসিটা অত সুন্দর সব এ তো তোমার ফর্দা তুমি তো ভাইয়ারে এভাবে হেলে দিলে সালাম দেওয়ার দরকার না তোমার সালাম দেওয়া তো যায় না তোমার কণ্ঠটা ফর্দা ফর্দার সহিত স্কুলে যাইবা আমার স্কুল থেকে আসবা শুধু এলমে দিন আল্লাহ রে ফাইব আল্লাহ শিখবে আমরা তো ডাক্তার হইতেছি ইঞ্জিনিয়ার হইতেছি ব্যারিস্টার হইতেছি দুনিয়া কামাই আল্লাহ আল্লাহ রে ফাইব আল্লাহ কোনো এলেম কালাম নাই এই যে খোদবা দিলাম সন্তানের জন্য নেওয়ার জন্য কে নেয় কাল্লা ওরে খোদবা না দিই ওষুধ কিনে আমি আজকে বললাম আমার ড্রাইভার শাহ আলম রায় শাহ আলম দেখছো তুই ওষুধের কথা কইছি একবার আমার ওষুধ ব্যবসা হইতে আছে খোদবা নাই এলেমটা ধরেন না ভাই ভাইও ঘরটারে আবাদত বন্দি গিয়ে দিয়ে সাজান না ভাইও ঘরটারে আবাদত দিয়ে সাজান আবাদত দিয়ে সাজান ভাই মরণ যে কোনো